কালী পুজোর আগেই উদ্বোধন হয়ে গেল পুণ্যার্থীদের জন্য নতুন উপহার। নবরূপে সুসজ্জিত হল উত্তর শহরতলির আন্তর্জাতিক তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর কালী মন্দির। রাজ্য সরকারের 19,75,00,000 টাকা খরচ করে দক্ষিণেশ্বর মন্দিরে উদ্বোধন হল লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের। একই সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরকে অত্যাধুনিক মানের আলোর মালায় সাজিয়ে নতুন রূপে আলোকিত করা হল। সামনেই দীপাবলি উৎসব, তার আগে নতুন মুকুট আন্তর্জাতিক তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর মন্দিরের শিরোপায়। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম উদ্বোধন করেন। এছাড়া রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে মন্দিরে ভক্তদের জন্য ভোগ খাওয়ার ঘর। মন্দির চত্বরে বসানো হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণের 23 জন গৃহী ও ত্যাগী ভক্তদের ব্রোঞ্জের মূর্তি। দমদম কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, মন্দির কমিটির প্রধান কুশল চৌধুরী, কামারহাটি পুরসভার পৌর প্রশাসক গোপাল সাহা, মদন মিত্র এদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে উপস্থিত থেকে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের সূচনা প্রত্যক্ষ করেন। দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস এই অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধনের পর সাংসদ সৌগত রায় সাংবাদিকদের বলেন, KMDA এই কাজটি করেছে, অভূতপূর্ব একটি সৌন্দর্যায়নের কাজ হয়েছে। রাজ্য সরকারের 19,75,00,000 টাকা খরচ হয়েছে নতুন রূপে দক্ষিণেশ্বরের মন্দির সাজিয়ে তুলতে। আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে বড় সুখ্যাতি লাভ করবে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির। স্কাইওয়াক মেট্রোর পর নতুন পালক দক্ষিণেশ্বরের মাথায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের থট অবশ্যই জানাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। এইভাবেই